কে সেরা ম্যান অব দ্য মাস? নায়করাজ রাজ্জাক ভার্সেস আলমগীর ভার্সেস ইলিয়াস কাঞ্চন, তিনজনই ভার্সেটাইল অ্যান্ড ফ্যামিলি ড্রামা হিরো। অ্যান্ড আপনি যদি তিনজনকে যদি আপনি ক্যারিয়ার গ্রাফ যদি আপনি দেখেন, তো সেখানে কিন্তু আপনি মানে তিনজনকে কিন্তু আসলে মাস হিরো হিসেবে কিন্তু আপনি আখ্যায়িত করতে পারবেন না, অ্যাজ লাইক সোহেল রানা, ওয়াসিম, জসিম বা মান্না রুবেলদের মতো। ওরকম অ্যাকশান হিরো ট্যাগ কিন্তু তিনজনের কারোরই নেই, সেটা নায়করাজ রাজ্জাক হোক, আলমগীর হোক বা ইলিয়াস কাঞ্চন হোক, বাট তিনজনই ভার্সেটাইল অ্যাক্টর অ্যান্ড দুর্দান্ত অভিনেতা। আপনি যদি অ্যাক্টিং, লুক বা সব কিছু যদি আপনি যদি কম্পারিজন করেন, তিনজন কেউ কাউকে থেকে কিন্তু ছোটো করা যাবে না। এখন আপনি স্টারডম টেনে হয়তো আলমগীরকে নায়করাজ রাজ্জাক বা ইলিয়াস কাঞ্চন থেকে আপনি ছোটো করতে পারেন, এটা আপনার ফিলোসফি, বাট লুক, অ্যাক্টিং কোয়ালিটি আলমগীর কোনো কিছুর থেকে কিন্তু, জনপ্রিয়তার মাপকাঠিটা আলাদা, কিন্তু কোনো কিছুতে আপনি আলাদা করতে পারবেন না। তো জনপ্রিয় এই তিনজন মহাতারকাকে নিয়ে আজকে ফিল্ম স্পায়ের স্পেশাল আয়োজন, যে তিনজনের ভিতরে আসলে কে সেরা ম্যান অব দ্য মাস, মানে মাস ফিল্ম, আসলে অ্যাকশান ফিল্ম করে এই তিনজনের ভিতরে আসলে আমরা কাকে সেরা মানবো, সেটাই ফিল্ম স্পায়ের আজকের স্পেশাল আয়োজন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত, টাইম ওয়েটিং ফর ইওর কমেন্টস। তো বাংলা সিনেমায় আপনি হয়তো জানলে অবাক হবেন যে অ্যাকশানের আবিষ্কারটা যে সিনেমার মধ্য দিয়ে ঘটেছিল, এটা 1973 আসে, নায়করাজ রাজ্জাকের ফিল্ম ছিল রংবাজ। এটা বাংলাদেশ সিনেমার ইতিহাসে প্রথম ফুল প্যাকড কোনো অ্যাকশান সিনেমা হিসেবে ধরা হয়, যে সিনেমা থেকে জসিমেরও কিন্তু এন্ট্রি হয়। তো এটা পুরো দস্তুর একটা অ্যাকশান ফিল্ম অ্যান্ড সেই নায়করাজ রাজ্জাকে কিন্তু একটা রংবাজ সিনেমা দিয়ে কিন্তু আমাদের মাঝে কিন্তু হাজির হয়। তো এরপরে একটা ইন্ডাস্ট্রির দায় যখন তার ঘাড়ে যখন বর্তায়, তখন কিন্তু তিনি অনেক ক্যালকুলেট করে কিন্তু সিনেমা করতেন, কখনও রংবাজের মতো ফিল্ম, কখনও নীল আকাশের নিচের মতো ফিল্ম, কখনও ময়নামতির মতো ফ্যামিলি ড্রামা, বা কখনও বেহুলার মতো ফ্যান্টাসি ধারার সিনেমা, ফোক গল্পের, বা কখনও আমরা তাকে দেখেছি ছুটির ঘন্টার মতো ওই ক্লাসিক সত্য ঘটনা অবলম্বনে। তো আসলে তার ক্যারিয়ার গ্রাফটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু পুরো দস্তুর একটা অন্যরকম ব্যাপার, বা জাঞ্জির অভিযানের মতো অ্যাকশান সিনেমা, মূলত আপনি যদি তার ক্যারিয়ার গ্রাফটা যদি আপনি দেখবেন, সব ধরনের সিনেমার কিন্তু তিনি বস অ্যান্ড সব ধরনের সিনেমা কিন্তু আছে। অন্যদিকে আমরা যদি আলমগীরের ক্যারিয়ার গ্রাফটা যদি আপনি যদি হিসাব করেন, আলমগীর দুর্দান্ত অভিনেতা অ্যান্ড এমন একজন অভিনেতার কোনো তুলনা হয় না, আনডাউটলি টপনাস একজন অ্যাক্টর। বাট শাবানার সঙ্গে সিনেমা করার কারণে হয়তো একটা শ্রেণী বলে, হ্যাঁ আলমগীর তো শাবানা শ্রেণীটিকেরও তাকে নিয়ে অত কথা বলো কিসের ভাই, কথা বলা যায়, কথা বলার জায়গা আছে। শাবানার সঙ্গে অনেকগুলো সিনেমাতে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, বাট আমরা যখন কথা বলছি যে ম্যান অফ দ্য মাস নিয়ে, সেখানে আলমগীরেরও কিন্তু মাস ফিল্ম কিন্তু রয়েছে। হ্যাঁ আমরা কিন্তু তার একটা ক্ষতিপূরণের মতো সিনেমা দেখেছি, বা শাবানার সঙ্গে অনেকগুলো সিনেমাতে আমরা তাকে আসলে দেখেছি, আসলে অ্যাকশান হিরো হিসেবে তিনি কয়েকটা সিনেমাতে কিন্তু কাজ করেছে, বাট ওইরকম প্রপার অ্যাকশান হিরো যদি আপনি বলেন আলমগীরকে, কিন্তু ওরকম প্রপারভাবে কিন্তু আমরা ওইভাবে কিন্তু আমরা পাইনি। হয়তো জাঞ্জিরের মতো মাটিকাশ ফিল্মে দেখেছি, বাট সোলো হিরো হিসেবে পুরোপুরি অ্যাকশান মাস হিসেবে কিন্তু ওরকমভাবে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু পেয়েছি, বাট তবে তার অ্যাবিলিটি ছিল না রাজ্জাক বা ইলিয়াস কাঞ্চনের থেকে, এ কথা কিন্তু বলা যায় না। হ্যাঁ মাস হিরো হিসেবে নায়করাজ রাজ্জাক বা ইলিয়াস কাঞ্চনের থেকে আমরা তাকে পিছিয়ে রাখছি না, বাট তাদের মতো সুযোগ মিলেছে কি মিলনি সেটা আমরা পরে আসছি। তো এবার আমরা যদি কথা বলি ইলিয়াস কাঞ্চনকে, ইলিয়াস কাঞ্চনও ভার্সেটাইল অ্যাক্টর, বাট তিনি মাস সিনেমা তো তিনি দুর্দান্ত। সেই শুরুর থেকে তিনি মাল্টিকাস্ট মাস করছেন, যখন অভিযানের মতো ফিল্ম করছেন, যখন আসলে নসিব করছে, যখন নালিসের মতো সিনেমা করছে, মাল্টিকাস্ট অ্যাকশন, এরপরে তো 90s পরপরই যখন বিরাম বাচ্চার মতো সিনেমা করছে, যখন ত্যাগের মতো সিনেমা করছে, যখন তিনি দুর্জয়ের মতো সিনেমা করছে, তো আসলে অনেক অ্যাকশন সিনেমা কিন্তু তিনি করেছেন, বিরাম বাচ্চা, বা আপনি যদি দেখেন ভয়ঙ্কর, 7 দিন, প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমা কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু রয়েছে। গুন্ডা পুলিশ বলেন, আপনি দুর্নীতিবাজ বলেন, আপনি যে কোনো সিনেমা, বা সিপাহি, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ফিল্ম, তো অনেকগুলো সিনেমাতে কিন্তু করেছে। বাট এই তিনজনের ভিতর যদি আপনি ক্যালকুলেশন করেন, তো নায়করাজ রাজ্জাক ডেফিনেটলি হয়তো বেশি কাজ করেছে, হয়তো বেশি সুযোগ। তো এরপরে আমরা ম্যান অফ দ্য মাস হিসেবে রাখবো ইলিয়াস কাঞ্চনকে, অ্যান্ড এরপরে আমরা রাখবো আলমগীরকে। আমরা যদি পর্যায়ক্রমে যদি ম্যান অফ দ্য মাস হয়, তবে ম্যান অফ দ্য ক্লাস যদি হয় সেটা ভিন্ন, সেখানে কি আলমগীর আসলেই কি 3 নম্বরে থাকবে সেটা নিয়ে স্পেশাল না একটা থাক। তো এই তিনজনের ভিতর কে সেরা ম্যান অফ দ্য মাস এটা নিয়ে ছিল ফিল্ম স্পায়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত, টাইম ওয়েটিং ফর ইওর কমেন্টস।